হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। পিয়াস লাইফস্টাইলে তোমাদের অনেক ভালোবাসো, অনেক ওয়েলকাম। তো সকলকে গুড মর্নিং। দেখো, একদম সকালবেলা উঠে সবাই মিলে আমরা মাঠে যাচ্ছি, আর মিনি ব্লগটা তোমরা এতক্ষণ তো নিশ্চয়ই দেখেই নিয়েছো। তো সবাই মিলে আমরা যাচ্ছি, দুজন তিনজন আছে, আমি ছোটদের অনুসার রয়েছে, তিনজন আমরা যাচ্ছি মাঠে শাক তুলতে। তো দেখো, একদম সকালবেলা কুয়াশা কুয়াশা ভাব, আর রোদও একটু হালকা হালকা পড়েছে, তো যাচ্ছি খুব দারুণ লাগছে। তো তারপরে একেবারে পুরো বিকেলেই চলে আসলাম, সারাদিন অনেক কাজ বাজ ছিল, সে কারণে আর কোনো ক্লিপ নিতে পারিনি। আর তোমাদের দাদা ভাই দেখো ঠান্ডায় পা দুটো ওর কাঁপছে, ওর মানে সোজা হয়ে থাকছে না। তো এখানে মা একটু পায়েস টায়েস খাইয়ে দিচ্ছে, তো এখানে সবাই বাচ্চা কাচ্চা সবাই রয়েছে, আমরাও এই সাইডে রয়েছি, আর ও তো খুব আনন্দ করছে, মানে ঠিক বাচ্চাদের মতো করছে। তো দেখো, তো আমরা তো নিজের হাতে কেকটা বানিয়েছি, তো কেকটা খেতে খুবই ভালো হয়েছিল, শুধু একটু স্পঞ্জ যে ভাবটা হয় সেটাই করতে পারিনি। তো দেখো, তারপরে ছোটদের দিকে পায়েস খাওয়িয়ে দিচ্ছে, খুব হাসাহাসি করছে, দেখো কত বড় গাল করছে। তারপরে আমিও খাইয়ে দেবো, দেখো দেখছে সবাই বলে আহ কি সুন্দর দারুণ। তো এইভাবেই মানে দিনটা কাটাচ্ছি, আমরা খুব আনন্দ করছি। তো ছোটদের একটু জল খাইয়ে দেবে, দেখো জল খাইয়ে দিচ্ছে, কোনোদিনও দেখিনি এরকমভাবে খাইয়ে দিতে। তো এখন দেখলাম, তো এরপরে চলো আমি খাইয়ে দিই। বোর কাছে আয়েস, আই লাভ ইউ বল। ও লজ্জা, কি কেক দেবো না তাহলে? আগ আই লাভ ইউ বল। ফুললে আবার ফুললে আচ্ছা বন্ধুটা কই কত তো দেখতেই পাচ্ছ, এখানে সব কেক খাওয়ার পর্ব চলছে, যে যার মতো কাটছে তুলছে খাচ্ছে। তো দেখতেই পাচ্ছ কেকটা ঠিক কেমন হয়েছিল, সত্যি খেতে কিন্তু ভালো হয়েছিল। তারপরে পায়েসটাও বাড়িতে বানানো, তো তারপরে দেখো সব খাওয়া হচ্ছে। তো ফুল দিয়ে মানে ফুল এনেছিল চলতে, সেই ফুলগুলো দিয়ে আমরা ডেকোরেশন করেছি, দেখো কতগুলো গোলাপ ফুল, দারুণ লাগছে না? তো এখানে কিন্তু আমি কোনো রকম মানে কাটিং টাটিং করিনি, তো যা যেটা করেছি যেরকমভাবে মজা করেছি সব কিছু আজকে তোমাদের সাথে তুলে ধরেছি, তোমাদেরকে দেখিয়েছি। আর জিজ্ঞাসা করছিলাম যে পায়েসটা কেকটা কেমন হয়েছে, বলছি খুব ভালো হয়েছে, ছোটদাকে জিজ্ঞাসা করছি ছোটদা বলছে ভালো হয়েছে। তো শুনেও ভালো লাগলো যে না বাড়িতে বানিয়েছি, তবুও সবার পছন্দ হয়েছে। তো আজকের এই ছোটোখাটো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখানে তারপরে পায়েস ছিল, সেই পায়েসগুলো সবাইকে দিয়ে নিলাম। তো একেও জিজ্ঞাসা করছি, মানে যাকে যাকে খেতে দিয়েছি তাকেই জিজ্ঞাসা করছি যে কেমন হয়েছে কেমন হয়েছে। আর এদিকে অয়ন দেখো, ও তো ওই পুতুলটার সাথে খুব খেলা করছে। তো আজকে যা যা করেছি সব কিছু তোমাদেরকে কিন্তু দেখিয়েছি, একদম মানে পুরো কাটিং বাটিং বাদ করে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর বিয়ের পর তোমার দাদাভাই ফার্স্ট বার্থডে ছিল, তো এভাবেই সেলিব্রেশন করলাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন জানিয়ে সকলকে টাটা।